বলিউডের গ্রিক গড হিসেবে পরিচিত অভিনেতা ঋত্বিক রোশন হলুদ টি শার্ট সাদা ক্যাপ সাদা প্যান্ট পরে দেখা গিয়েছিল একটি ফিটনেস ইভেন্টে। ঋত্বিকের কাছ থেকে গুড়ি ব্যাগ নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়েছিল। ভিডিওতে দেখা গেছে প্রিয় অভিনেতাকে সামনে দেখতে পেয়ে ওই ভক্ত ঋত্বিকের পা স্পর্শ করেন, বিনিময়ে ভক্তের পা ছুঁয়েছেন অভিনেতাও। নেট মাধ্যমে ঋত্বিকের এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে ঋত্বিককে খুব শীঘ্রই বিক্রম বেদা ছবিতে দেখা যাবে। অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিতে ঋত্বিকের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন ঋত্বিক। অন্যদিকে সাইফ আলী খানকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। তামিল হিট সিনেমা বিক্রম বেদার হিন্দি রিমেক এই ছবিটি। তামিল ছবি বিক্রম বেদাতেও অভিনয় করেছেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। বিক্রম বেদা ছবিতে পুলিশ অফিসার বিক্রমের জীবনের একমাত্র মিশন হলো গ্যাংস্টার বেদাকে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভর এই লড়াইয়ে দুজনের মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পাল্টে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি, সেই নিয়েই এগোবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং রোহিত সব। সবকিছু ঠিক থাকলে আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বিক্রম বেদা। ওয়ার্ড ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের ফাইটারে অভিনয় করেছেন ঋত্বিক। এই ছবিতে প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে তাকে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফাইটার ছবিটি।